ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরাও ছাড়বো না, সিআইএসএফ কে অ্যারেস্ট করতে হবে, না আমরাও যাবো না। সিআইএসএফ কে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে। বিএপির গুন্ডাগিরি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। না না, গা গা অ্যারেস্ট করেন আপনি, নাহলে আমি এখান থেকে উঠবো না। আমি হুগলির শ্রীরামপুরে বিজেপি নেতা কবিশঙ্কর বসুর গাড়ি ভাঙচুর ও তার দেহরক্ষী সিআইএসএফ জওয়ানদের লাঠিচার্জের ঘটনাকে ঘিরে আজও পরিস্থিতি থমথমে। এখন নিজের আবাসনেই রয়েছেন ওই বিজেপি নেতা, তার সঙ্গে রয়েছেন সিআইএসএফ এর দেহরক্ষীরাও। চন্দননগর কমিশনারেটের অফিসার ও পুলিশ কর্মীরা মোতায়েন এলাকায়। শ্রীরামপুরে বটতলা মোড়ে জিটি রোড অবরোধ বিজেপি কর্মীদের অভিযোগ, গতকাল বিজেপি নেতার দেহরক্ষীদের লাঠিচার্জে আহত হয়েছেন তিনজন তৃণমূল কর্মী। প্রতিবাদে গতকাল রাতেই প্রায় সোয়া বারোটা পর্যন্ত কবিশঙ্কর বসুর আবাসনের সামনে অবস্থান বিক্ষোভ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ ঘটনাস্থলে আসার কথা সিআইএসএফ আধিকারিকদের। টেলিফোন গেল এখানে যে আমাদের ছেলেদের উপর সিআইএসএফ লাঠিচার্জ করেছে, মেয়েদেরকে আক্রমণ করেছে, বন্দুক ঘাড়ে বন্দুক দেখেছে। তারপর আমি এলাম এখানে, আমার কর্মী ভাই কর্মী বন্ধুর গায়ে যদি হাত দেয় সিআইএসএফ, সিআইএসএফ কে অ্যারেস্ট করতে হবে। আমি তাই জন্য এখানে বসে আছি, সিআইএসএফ কে অ্যারেস্ট করতে হবে। সন্ধে আটটা নাগাদ বাড়ি থেকে বেরোচ্ছিলাম একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। বাড়ির বাইরে যেই গাড়ি বেরোলো, বেশ কিছু ছেলে ভিড় করে রাস্তা আটকে বসেছিল। খুব ভালোভাবে তাদের বলা হলো যে রাস্তাটা খালি করতে। আমার সাথে সিআইএসএফ প্রোটেকশন থাকে, তারা নিবে একটু বললো রাস্তাটা খালি করতে। এই নিয়ে সূত্রপাত। ওখানে সিটিং কাউন্সিলর ছিলেন পাপ্পু সিং, উনি ওনার ছেলেদের নিয়ে ইমিডিয়েটলি হামলা করেন, আমার গাড়ি পুরো ভেঙে দিয়েছে, আমার ফ্ল্যাটের পুরো হামলা করেছে। শ্রীরামপুর এমপি আপনাদের, এমএলএ আপনাদের, পৌর প্রধান আপনাদের, পঞ্চায়েত আপনাদের, আর আপনারা বলছেন বিজেপি হামলা করেছে। এবিপি লাইভ একটা অ্যাপে দেশ থেকে দুনিয়ার খবর ডাউনলোড করুন আর থাকুন আপডেটেড।